আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে পবিত্র কোরবানি ঈদ, তো আজকে এই ঈদের দিনে আমি খুবই স্পেশাল একটা করেছি, সেটা হচ্ছে শাহি বিফ রেজালা। তো আপনাদের সামনে আমি আজকে তুলে ধরবো এটা কীভাবে রান্না করেছি। তো চলুন দেখে আসি বিফ রেজালার রেসিপিটি। প্রথমে আমি এখানে রেখেছি গরুর মাংস, তারপরে রয়েছে কিছু গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর হচ্ছে তেজপাতা, তারপরে রয়েছে কাটা পেঁয়াজ। হাঁড়ি গরম হলে তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ সয়াবিন তেল, এরপরে দিয়ে দিব গরম মশলাটা তেল গরম হলে, কারণ তেল গরম হলে গরম মশলাটা দিয়ে দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। পুরো রেসিপিটি যেহেতু আসলে দেখানো সম্ভব না, এই জন্য আমি খুব দ্রুত শর্টকাটে আপনাদের সামনে এটা দেখাচ্ছি। আপনারা জানেন যে এই সময় আসলে খুব সময় স্বল্পতার কারণে সব কিছু বলাও যায় না, দেখানোও যায় না। পেঁয়াজগুলো আমি হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি, গোটা গোটা করে কেটেছি। অবশ্যই এটা ভাজলে পরে এমনিতেই নরম হয়ে আসবে। পেঁয়াজটা আমি এবার একটু লাল করে ভেজে নেব। এই যে দেখুন পেঁয়াজটা প্রায় লাল হয়ে গিয়েছে। এবার আমি একে একে বাকি মশলাগুলো দিয়ে দিব। দিয়ে নিচ্ছে আদা রসুন বাটা, এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। অবশ্যই যে যতটুকু ঝাল খাবেন ততটুকুই দিবেন, পরবর্তীতে আমি আরও কাঁচা মরিচ দিব, দেখি কম দিলাম। এবার দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু জিরা। জিরা গুঁড়া দেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, অল্প একটু গরম পানি দিয়ে এবার আমি মশলাটা কষাতে থাকবো। এই রান্নাটায়, এই বিফ রেজালাটা আমার পরে আর অনেক ধরনের মশলা যাবে, অনেক ইনগ্রিডিয়েন্টস রয়েছে, তো ধাপে ধাপে আমি আপনাদেরকে সেগুলো দেখাবো। তো আপাতত আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, গরম পানি করে নিয়েছি, যেহেতু আস্ত গরম মশলা দিয়েছি এই জন্য গুঁড়া মশলাটা দিলাম না। এই বিফ রেজালাটা খেতে অসম্ভব মজা হয়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এবার আমি বিফগুলো দিয়ে দিব। ঈদের দিনের এটাই হচ্ছে আমার বাসায় ছিল সব থেকে হিট রেসিপি, সবাই খুব পছন্দ করেছে। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে খেয়ে আমাকে বলবেন এটা কেমন হয়েছে। এটা অসম্ভব মজা হয় খেতে, খুবই মজা হয়। আমি এবার গরুর মাংসটা কষিয়ে নিব, নেড়েচেড়ে ঢেকে দিব। সময় স্বল্পতার কারণে সম্পূর্ণ ভিডিও দেখানো সম্ভব না, একদম গরুর মাংসটা হয়ে যাওয়ার পর আমি আপনাদের সামনে আবার ফেরত আসব, পরে আমি কি করলাম সেই প্রক্রিয়াটা দেখানোর জন্য। কষানো হচ্ছে মাংস, এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম। একদম দেখুন মাশাআল্লাহ কি সুন্দর রং এসেছে, গরু মাংসর একদম হয়ে গিয়েছে। একদম হয়ে যাবার পরে আমি আপনাদের সামনে আবার ভিডিওটা নিয়ে আসলাম, এটা হতে অনেকক্ষণ সময় লেগেছে যেহেতু। তো এইবার আমি এটার মধ্যে কি কি দিয়ে দিব সেইটা আপনাদেরকে একে একে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ ভাজা, বেরেস্তা যেটাকে বলে, নিয়ে নিচ্ছি টক দই, আর নিয়ে নিচ্ছি আমন্ড যেটাকে কাট বাদাম বলে। এই তিনটা আমি এখানে বেটে নিয়েছি, আপনারা পাটায়ও পেস্ট করে নিতে পারেন, আমি ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি এখানে কিছু গুঁড়ো দুধ, কয়েকটা কাঁচামরিচ, আর নিয়ে নিচ্ছি ঘি। মাংসটা একদম হয়ে যাওয়ার পরে যে পেস্ট আমি করে রেখেছিলাম এইটা আমি এখন এটার মধ্যে দিয়ে দিলাম। এইটা রেজালার হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান, এইটা দেওয়ার পরে রেজালার স্বাদটা পুরাই চেঞ্জ হয়ে যাবে, আপনারা বাসায় মাস্ট ট্রাই করবেন। এটা দেওয়ার পরে একটা আপনাদেরকে বলে রাখি, বেশিক্ষণ কিন্তু চুলায় রাখা যাবে না। এইটা দেওয়ার পরে আরও কিছু জিনিস রয়েছে উপাদান, সেগুলো দিয়ে আমি বেশিক্ষণ না, এই 7 থেকে 8 মিনিট মৃদু আঁচে রান্না করে একদম ঝোলটা মাখামাখা করে নামিয়ে ফেলবো। যেহেতু এটা আমি ব্ল্যান্ডারে পেস্ট করে নিয়েছিলাম,
সেজন্য এটা ভালো করে আমি নেড়ে নেড়ে মিক্সড করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচামরিচেরও সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি ঘি, প্রচণ্ড গরম এবার, প্রচণ্ড গরমে কোরবানি ঈদ করলাম আমরা, এই জন্য ঘিটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেখি একটু জমাট বেঁধে গিয়েছে। খেয়াল রাখবেন যাতে হাড়িতে লেগে না যায়, লেগে গেলে কিন্তু টেস্ট সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। নাড়তে থাকবেন না, এই পর্যায়ে কিন্তু অনেক সময় হাড়িতে লেগে যায়। আমি কিন্তু এরপরেও সামান্য গরম পানি অ্যাড করে কিন্তু এটা দমে দিয়ে দিব। তার আগে দিয়ে দিচ্ছিলাম যে গুঁড়ো দুধটা দেখিয়েছিলাম আপনাদের, সেটা আমি তরল করে নিয়েছি, গুঁড়ো দুধটা গুলিয়ে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু কিশমিশ আর আলু বোখারা, যেটা অবশ্যই বিফ রেজালাতে দিতে হয়, বা দাও আপনাদের ইচ্ছা না দিলেও হয়, বাট এটা দিলে ভালো। জায়ফল জটটিটা আমি পরে দিচ্ছি, আপনারা পরেই দিবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু কেওড়া জল, এটা আসলে দিলে সেন্টটা খুব ভালো হয়, আপনাদের ইচ্ছা না দিলেও হয়, কিন্তু আমার ভালো লাগে রেজালার মধ্যে দিয়ে দিলে কিরকম একটা শাহি শাহি ফ্লেভার আসে, একটা বিয়ে বাড়ির ভাইব চলে আসে আসলে। আর যেহেতু ঈদ বলে কথা, সেহেতু এটা দেওয়া যায়। এই যে আলু বোখারা আর কিছু কিশমিশ আমি এবার এটাতে দিয়ে দিব, আগে ধুয়ে রেখেছিলাম। সম্পূর্ণ রান্নাটা করতে আমার অনেকক্ষণ লেগেছে, কিন্তু আপনাদেরকে আমি শর্টকাটে দেখাচ্ছি। চমৎকার রং এসেছে মাশাল্লাহ। এবার আমি একটু সামান্য গরম পানি দিয়ে দিব, দিয়ে এটাকে 7-8 মিনিটের মতন মৃদু আঁচে, একদম মৃদু আঁচে রাখবো যাতে লেগে না যায়। একদম ঝোলটা মাখা মাখা হলে আমি ফেরত আসছি, তেল এবং ঘিটা পুরাটা যখন উপরে চলে আসবে তখন আমি আবার ফেরত আসছি। আপাতত এটাকে আমি মৃদু আঁচে ঢাকনা দিয়ে দিলাম। এই যে দেখুন আমার বিফ রেজালা হয়ে গিয়েছে, এখনও কিন্তু এটা চুলার উপরেই আছে। তো এই পর্যায়ে আমি একটা ছোট্ট টুইস্ট করতেছি, এটা আপনারা আমার অন্যান্য ভিডিওতেও দেখেছেন। এটা আসলে আপনারা ইচ্ছে করলে করতে পারেন, না করলে না হলেও নাই, অসুবিধা নাই, বাট আমার কাছে এই ফ্লেভারটা খুব ভালো লাগে। জ্বলন্ত এক টুকরো কয়লা আমি স্টিলের বাটিতে রেখে একটুখানি ঘি উপরে ছড়িয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিব, চমৎকার একটা স্মোকি ফ্লেভার আসবে। আর ঢাকনার যে ফুটাটা থাকে এটা অবশ্যই কিছু দিয়ে, আমি একটা ছোট্ট লং দিয়ে বন্ধ করে দিলাম, আপনারা ওইটা অফ করে দিবেন, সম্পূর্ণ ধোঁয়াটা যেন ভিতরে থাকে। এই যে দেখেন কী সুন্দর এখনও স্মোকগুলো ঘুরে ঘুরে উঠতেছে, এই জিনিসটা দেখতে আমার নিজেরও খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ আমার বিফ রেজালা, শাহি বিফ রেজালা ডান। আপনাদের সবার ঈদ নিশ্চয়ই খুব ভালো কেটেছে, আমারও ঈদ ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। বাচ্চা কাচ্চা স্বামী সংসার নিয়ে আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিফ রেজালাটা আমি এবার একটু বেড়ে আপনাদেরকে দেখাবো পরিবেশন করে, চমৎকার হয় খেতে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে, শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার দিবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে, সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক।